নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 12ই ডিসেম্বর রবিবার সন্ধ্যায় টারমাজার হরিজন সিটি কলোনিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। আপনারা যা যা নাম বলেন, যা যা নাম আছে সেটা বলেন। আচ্ছা, এরপর বলছি যা যা নামটা বলেন আপনারা। আচ্ছা, পরম পুরুণাময় ভগবান শ্রীকৃষ্ণের শাশ্বত মহাপূর্ণ শাস্ত্র শ্রীমৎ ভাগবত গীতা স্পর্শ করিয়া এই মর্মে শপথ করিতেছি যে আমি আমার নিজ পদে বহাল থেকে কর্তব্যরত ও দায়িত্বপ্রাপ্ত সর্বকাজগুলো সততাপূর্বক সম্পন্ন করিব। শ্রমিকদের সুখে দুঃখে নিঃস্বার্থভাবে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখিব। সামাজিক ও রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত বা লিপ্ত থাকিব না। ঈশ্বর যেন সর্বদা সার্বজনীন মঙ্গল কামনা করে। প্রধান নির্বাচন কমিশনার বুচ্চালাল ও সহকারী নির্বাচন কমিশনার কামাল দাস ও রোহান দাসের আয়োজিত উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে দ্বিতীয়বার নির্বাচিত শিমুল কিশোর পরিষদকে ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানায় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা। হরিজন সমাজসেবার পক্ষ থেকে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মামুন চন্দ্র দাস সহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গরা। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।